आज कोलकाता के मेयर फिराद हकीम ने संवाददाताओं को संबोधित करते हुए डेंगू को लेकर सावधानियां बरतने के लिए निर्देश दिए। इस दौरान उन्होंने कहा कि हम सबको सावधान रहना पड़ेगा, तभी हम डेंगू का खात्मा कर सकेंगे। आमार एखोनी बोलछी मानुषेर उपरे जतक्षण ना 100% मानुष सचेतन हबेन, पौरसभा प्राणपण चेष्टा करछे, कर्मीरा गिये बाड़ी बाड़ी गिये स्प्रे करछे, तादेर सचेतन करार चेष्टा करछे, आमादेर माइकिंग होच्छे, मानुषेर काछे बोलछी डेंगी फिवर क्लिनिकगुलो डे नाइट खुले रखा आछे, किन्तु मानुष जदि दायित्व ना नेय, आमार बाड़ीर छाते टबे जल थाकबे আর আমি পৌরসভার উপরে গালি দেবো এটা হতে পারে না। সেই ছাদের জলটা পরিষ্কার করার দায়িত্ব আমার, নাহলে আমার বাড়িতে যে ডেঙ্গু হবে তার দায়িত্ব আমার। আপনি দেখেছেন এর মধ্যে পৌরসভা তারক সিংয়ের বাড়িতেও নোটিশ দিয়েছে, আমরা কাউকে ছাড়ছি না, আইন সবার জন্য এক, কিন্তু মানুষকে সচেতন হতে হবে। আমি বহু জায়গায় আমি নিজে ডেঙ্গু অভিযানে বেরিয়েছিলাম, আমার পাড়াতে এখানে একটা পুরনো বাড়ি আছে, ফ্যামিলির মধ্যে ডিসপিউট, ঘরের মধ্যে তালা, ছাতে যেতে দেবে না তালা, ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল, সেই বাড়িতে প্রচুর ডেঙ্গি, আমার মানে ডেঙ্গি বলতে পারবো না, লার্ভা পাওয়া গেছে। তো এইরকম যদি মানুষের বিহেভিয়ার হয় পৌরসভা কী করবে আর সরকার কী করবে? আমি এখনও মানুষকে বলবো আপনারাই পারেন প্রচার মাধ্যমের মাধ্যমে যে মানুষকে সচেতন করুন, আমরা আপনাদের থ্রু দিয়ে অ্যাডভার্টাইজমেন্টও দিচ্ছি যে ডেঙ্গিতে সচেতন হয়, সপ্তাহে একবার ছাতে উঠুন দেখুন, এই এক পশলা এই বৃষ্টি হবে, তারপরে সব ছাতের আমাদের তো ওঠা সম্ভব না, কয়েক লক্ষ ছাত আছে কলকাতার কাছে, তো কয়েক কলকাতা পৌরসভার কাছে কয়েক লক্ষ কর্মী নেই, কিন্তু এটা তো মানুষকে সচেতন হতে হবে। আমার বাড়িতে ডেঙ্গি লার্ভা থাকবে আর আমি কলকাতা পৌরসভাকে গালি গালি দেবো? একটা হলো যখন গণতন্ত্রে মানুষ হেরে যায়, গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক লড়াই হেরে যায়, তখন অভিসন্ধি করে, এটা আজকে না এটা যুগ যুগান থেকে হচ্ছে, ব্রিটিশ আমলে হয়েছে, ডিভাইড অ্যান্ড রুল, যেভাবে বাংলাকে ডিভাইড করে দিল, বঙ্গভঙ্গ করল, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নিজে রাস্তায় নেমেছিলেন বঙ্গভঙ্গের বিরুদ্ধে, তার কারণ ডিভাইড অ্যান্ড রুল করে বঙ্গের শক্তিটাকে আমরা ভাগ করে দেবো, যাতে ইউপির থেকে দিল্লিতে যাওয়া যায়, বঙ্গর থেকে যাওয়া যায় না। এই যে অভিসন্ধিগুলো, এই অভিসন্ধিগুলো মানুষই আবার পরাস্ত করে, এটা আমাদের কিছু করতে হয় না, তার কারণ আপনারা বুঝবেন আমরা রাজনৈতিক নেতা, আমরা অনেক কিছু করছি, কিন্তু ওপরে একজন বসে আছে যার কাছে ন্যায় অন্যায়ের বিচার হচ্ছে। শক্ত দল এখানে নৈতিকতায়, আমি অনৈতিক কাজ লাইফে করিনি, জীবনে করবো না। আমরা মারামারিতে বিশ্বাস করি না, তার জন্যে পুলিশ আছে, প্রশাসন আছে, তারা ঠিক করবে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন মারের রাজনীতি করেননি, মমতা বন্দ্যোপাধ্যায় মার খেয়েছেন, সিঙ্গুরে মার খেয়েছেন, নন্দীগ্রামে মার খেয়েছেন, বেহালায় মার খেয়েছেন, কেশপুরে মার খেয়েছেন, হাজরা মোড়ে মার খেয়েছেন, সারা জীবন মার খেয়েছেন। আমরা গান্ধীর নীতিতে বিশ্বাস করি, আমরা মারামারিতে নয়, বিরোধীরা যদি লাঠি মারে আমি বুক চিতিয়ে বলবো মারো, কিন্তু গণতন্ত্রকে হত্যা করো। দেখুন প্রকৃতি, আমি ভগবান নই যে প্রকৃতি আমার হাতে থাকবে, কিন্তু আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে পারি যে যাতে সেই রকম বিধ্বংসী এই সিতরাং যাতে না আসে, এটা আমফানের মতন হয়েছিল, কিন্তু আমাদের যতটা সম্ভব প্রস্তুত থাকতে হবে। নিশ্চিতভাবে যদি সিতরাঙ্গের মতন ওই রকম ঘটনা ঘটে যেখানে কয়েক হাজার গাছ উপড়ে পড়ে যাবে, আমফানের মতন কয়েক হাজার গাছ উপড়ে পড়ে যাবে, সেখানে নিশ্চিতভাবে আমাদের দু তিন দিন সময় লাগবে সেটাকে পরিষ্কার করতে। আমরা যতটা পারছি প্রিকশন নিচ্ছি, প্রিকশনটা আমাদের হাতে, যতটা মেশিনারি আছে আমাদের সেটা আমাদের হাতে, যেরকম আমাদের এক্ষুনি ডেকেছিলাম, ওরা এসছে ভেতরে আছে ছেলেগুলো যাদের কাছে ইয়ে সেই সেই ক্রেনগুলো যেগুলো সেই আকাশের সমান ক্রেন যেগুলো তুলে নেয়, ওই সব ক্রেনগুলোর লোককেও ডেকেছিলাম যে তোমরা রেডি থেকো, যদি আমার দরকার লাগে তোমাদের ডাকবো, ওই জন্যে ডেকেছিলাম। তো এই সবগুলো আমরা ব্যবস্থা রাখছি, কিন্তু তারপর তো লড়াইটা শুরু হবে যখন প্রকৃতি শান্ত হবে। যাচ্ছি ওখানে প্রায় 300 লোকের উপরে, তাদের আমরা যে প্রতিশ্রুতি দিয়েছেন এর আগে অনেকগুলো লোকের হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রতিশ্রুতি দিয়েছিল,
তাই সেখানকার মানুষদের পাশে দাঁড়িয়ে মমতা ব্যানার্জী যে চাকরিগুলো দিচ্ছেন তার অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো আজকে আমরা আমার হাত থেকে গভর্নমেন্টের তরফ থেকে আমরা দেব। আর সেকেন্ড হচ্ছে লোকগুলোর পাশে আমরা আছি, আদিবাসী মানুষ তাদের পাশে, অনেক উস্কানি তাদের দেওয়া হয়েছিল যাতে এটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খনি, এখান এটা হয়ে গেলে ইকোনমি অফ দ্যাট এরিয়া, বাংলার ইকোনমি তো নিশ্চয়ই সেই এলাকার ইকোনমি, অর্থাৎ বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই পুরো জোনটার ইকোনমি চেঞ্জ হয়ে যাবে। সেটা বাংলার যারা ভালো চান না তারা অনেক রকম উস্কানি দিয়েছিল তাদের, কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্ভেজাল যে মানুষের উপর প্রেম, যেটা বেঙ্গলের ইকোনমি শুরু করলে মানুষের ভালো হবে সেটা বুঝতে পেরেছেন, তাই জন্য তাদের ধন্যবাদ। সেই ধন্যবাদ জানাতেও আমি যাচ্ছি।